আর্রাহম রাহিম, আমি অতি দয়ালু দয়া দাতা, আমার দয়া এবং মায়ার সীমা নাই। নারে দেখবি আল্লামাল কুরআন, আমি পৃথিবীর মানুষকে দিয়েছি কোরআন। এই কোরআন এমন একটি কোরআন রে, এই কিতাব এমন একটি কিতাব রে, এই বই এমন একটি বই গো, এই ফুরকান এমন একটি ফুরকান, এই কোরআন এমন একটি কোরআন, এই কোরআন হলো পৃথিবীর মানবতার কল্যাণের সমাধান। বন্ধুরে, এই কোরআন যদি আজ দুনিয়ার মাটিতে না আসতো, তবে আমি মনিরুদ্দিন এখানে বসতে পেতাম না। এই কোরআন যদি এই পৃথিবীতে না আসতো, এই মাইক্রোফোনটা তৈরি হতো না। এই কোরআন যদি পৃথিবীতে না আসতো, এই ডিজিটাল ক্যামেরা মোবাইল তৈরি হতো না। এই কোরআন যদি এই পৃথিবীতে না আসতো, কেন বন্ধুরে পৃথিবী সৃষ্টি থেকে নিয়ে শেষ পর্যন্ত সমস্ত কিছু আমার আল্লাহ তার প্রথম পৃষ্ঠা থেকে শেষ পাতা পর্যন্ত সমস্তই কিছু তার পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন। এই জন্য কোরআনকে বলা হয়েছে, এই কোরআন বিশ্বের মানবতার কল্যাণের মহান সমাধান। একটু করে হ্যাংটা বাংলা কহে দিছি, অসুবিধা হয় না তো? আরে না বুঝবা, একটু কান খুলে শুনে লোক যে মজা তো লাগছে, বুঝা যায় কেন না যায়, মজা তো লাগছে নাকি? হ্যাঁ, যেমন ওই এক দু তিন জনা চলে গেছে আমেরিকা বেড়াতে চলে গেছে, দিয়ে করে তারপরে ওর কত মন মেজাজ খারাপ, কিছু বুঝতে পারে না। এবার জোহরের মগরবের নামাজ পড়তে গেছে, তো ইমাম সাহেব বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ই তখন নামাজ ছেড়ে ওকে কাহিনা দে হোড়া করে দেখো যে হবে, কোরআন ফের হারকে দিকার মতন করে পড়ছে। ওই যে কথা গালা বোঝা যায় না, ফের কোরআন ফের হারগে হারগে ওই জুমার মসজিদে যেখানে কোরআন আছে ওইখানটাই পড়ছে, বুঝতে পারছেন কিনা? তো এরকম হলো ব্যাপার। তো ভাইয়েরা আমার, শিক্ষা হলো মানুষের মেরুদণ্ড, শিক্ষা আমাদের একান্ত প্রয়োজন। ভাই জানেন, আমি আপনারা কার বেশি ওয়াজ শোনাছি না, একটা কথা কই, এগুলা কথা কইছি তখন কিছু ডেড় ফুটা মুলবি মানে হার বদনাম করে বেড়েছে, এর ওয়াজ টজ জানে না, ওয়ারি নিজের কি কি কথা কহে কহে ও মানে যে 20,000-15,000 নিয়ে নিচ্ছে। কিন্তু শুনেন ভাই, আব্বাজিরা যারা হার কথা বুঝেন, আমি যে একটা উদাহরণ দিই, আপনারা বলেন এক্সাম্পল নাকি? হ্যাঁ, উদাহরণ এক্সাম্পল। তো মিসাল মিসাল, আমরা ভাটিয়া ভাষায় চলি মিসাল। তো কেউ মিসাল দেয় রোডের ওপর থেকে, আর আমি মিসাল দিই চেয়ারের ওপর থেকে, এটাই আমি, এটাই হার খারাপ। আমি বলি আজকে যদি কোরআনের শিক্ষা না থাকতো, আমার মতো মনিরুদ্দিনকে ভিক্ষা করে খেতে হতো। কথাটা কিন্তু বিশাল যুক্তিপূর্ণ কথা, কিন্তু এই মূলবিটা ফের চার দোকানে বদনাম করে খালি ওয়ারি কথা কইছে, কিছু জানে না। তো ও যত চার দোকানে কয়ে বেড়েছে হার, ফের অত ডেট বেড়ে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। ওই যে যার পিছনে বলার লোক নাই, ওর ভবিষ্যৎ ভালো নাই, ওই যে সবার বদনাম করে বেড়ে যার হার পাওয়ার উঠে চলে গেছে, জোরে বলি আলহামদুলিল্লাহ। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, আব্বা জান সোনার চানেরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবী ভাইয়েরা, আমি মনিরুদ্দিন এই মিসাল গালা উদাহরণ গালা এক্সাম্পল গালা আমার ওপর দিয়ে দেওয়াতে কিছু কিছু মুলবি বদনাম করে বেড়েছে। ভাইজান বন্ধুরে, এই শিক্ষা এমন এক মহান শিক্ষা, এই মাদ্রাসা প্রতিষ্ঠান এমন এক মহা প্রতিষ্ঠান। ভাইজি বন্ধুরে,
হাত দুটায় এমন হয়ে গেল, পা দুটায় এমন হয়ে গেল, এত বড় মায়ের পেট থেকে হয়নু মা বুকে করে লিয়া থাকে। মানুষ এ বলে এই ছেলা মানুষ করে কি করবি, এর জীবন বরবাদ, এর লাইফ বরবাদ। ভাই জান বন্ধু রে, মুচ বাড়া পর্যন্ত, দাড়ি বাড়া পর্যন্ত মা যেন বড় চিন্তাই ছিল, টেনশনে ছিল, আল্লাহ আমার মনির কি করে খাবে, আমার মনির কেমন করে চলবে। কিন্তু ভাই গো, মার মাথার মধ্যে খেলিয়া গেল, আমার মনিরকে আমি কষ্ট করে লেখাপড়া করাবো? যদি শিক্ষা ভিতরে থাকে নিশ্চয় কোনোদিন কাজে লেগে যেতে পারে। মার অন্তরে এরকম একটা গেহে নিলে, মা তখন কষ্ট করে পড়াইতে লাগলো। আজ মার দোয়া কবুল হয়ে গেছে, বুখারীর হাদিস, সহিহাল বুখারীর হাদিস, রাসূল বলছেন মায়ের দোয়া কবুল হয়। ভাই জান, আব্বা জানারা মা সেদিন চোখের পানি ফেলে কান্দেছিল, দোয়া করেছিল মানুষের কাছ থেকে সাহায্য তুইলা, ধান চাইল, ফেতরার টাকা, অসুরের টাকা চেহালিয়ে এসে লেখাপড়া করেছিল। আজ পকেটে এমনি দুটা মোবাইল, 40,000 টাকা দুটা মোবাইল এমনি নাই। একটা ভাটিয়া ভাষায় আছে, কষ্ট করলে কি কৃষ্ট পাওয়া যায়। সেদিন মা বড় কষ্ট করেছিল, আমি বড় কষ্ট করেছিলাম, আজকে তো বিহারের কোনায় কোনায় রাস্তা পথ, সেই দিন বাঙালের মাটিতেও কোনো পথ ছিল না, এতখানি করে কাদা। ভাই গো, কত কষ্ট করে করে পিঠে করে লেখাপড়া করতে রেখে এসেছে, দুদিন হয়নি, 10 দিন হয়নি বাড়ি চলে এসেছি, মা বকতে পারে না, হাত নাই, পা নাই, এক একদিন রেগে কানতে লাগে, মনির রে তুই যদি লেখাপড়া না করিস তুই কি করে খাবি, তোর তো কিছু করার ক্ষমতা নাই। তবে আমার ভাই রে, আমার বলার উদ্দেশ্য হলো পড়ার কি দাম, লেখাপড়ার কি মূল্য। সেদিন মা বকেছিল, বাবা বকেছিল, ভাইয়েরা দু থাপ্পড় মেরেছিল, বড় কষ্ট করে লেখাপড়া করেছিলাম, ওই জন্য আজকে আপনারা টেনে চড়ে বিহারে যান, আমার আল্লাহ আমাকে বাঙ্গাল থেকে নিজের পার্সোনাল গাড়িতে পৌঁছান। এই হলো শিক্ষার দাম, এই হলো লেখাপড়ার দাম। ভাই জান বন্ধুরে, কথা আর না বাড়িয়ে আপনারাকে একটা মারাত্মক কথা বলবো, কেন এখন আপনাদের বিহারে ইলেকশনের সময়, একটি বিশাল কথা বলবো, তবে ওই কথাটা বলার আগে আপনারাকে একটা কথা বলি। ভাইজি, মনে কিছু নিবেন না, আপনাদের হাত দুটি জড়িয়ে বলি, আপনাদের পায়ে হাত ছুঁয়ে বলি, আপনাদের মাথায় হাত রেখে বলি, আপনাদের পিঠে হাত বুলিয়ে বলি, বন্ধুরে আমার মা, আমার বয়সটা যখন 11.5 বছর ছিল, 11 বছর থেকে নিয়ে 26 বছর বয়স পর্যন্ত মা মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে, মা বড় কষ্ট করে লেখাপড়া করিয়েছে। তার মানে 11 থেকে 26, তার মানে 15 বছর হার মা, 15 বছর হার মা, 15 বছর হার মা মানুষের দ্বারে দ্বারে দসুর ফেতরা চেয়েছে। ভাইজি, কিসের লেগে চেয়েছিল? মা পেটে খাওয়ার লেগে চাহেনি, মা ঠেঠি কাপড়ের লেগে চাহেনি, মা বেলাউজ সায়ার কাপড় নিব বলে চাইনি, মা চেয়েছিল তোমরা কিছু দাও, আমার মুনিরের লেখাপড়া করাবো। ভাই রে, আমার মা আমার লেখাপড়া করার লেগে 14 বছর চেয়েছে। আমি আপনারা যত লোক আমার আগা দিকে বসে আছেন, এই ছোট ছোট ছেলে গালা, এই ছোট ছোট বাচ্চা গালা, এই মাদ্রাসা তামিরে মাদ্রাসা, এই মক্তবের ছেলেগুলা, এই মাদ্রাসার ছেলেগুলোকে কোরআনের লেখাপড়া করাবো, কোরআনের শিক্ষা দিব, আমরা তাদেরকে শিক্ষায় আলেম কারি হাফেজ বানাবো। এই বলে আমি মনির উদ্দেশ্য
দিন আমার এই মতো হাতটা মায়ের মতো ভিক্ষার হাত বাড়িয়ে বলি রে, আসেন কোন আল্লাহর বান্দা একজন দাঁড়িয়ে বলবেন মনিরুদ্দিন ভাই আমি এই মাদ্রাসাটা বানার লেগে টাকা 5000 দিব। আছেন কেউ একজন দাঁড়িয়ে বলবেন যে এই মাদ্রাসাটার লেগে 5000 টাকা দিব? আছেন? এলাও বাসের মুখে 5000 নারা তাকবীর দিতে পারবে না, কইতো পারবে না, টাকা নাই তার লেগে দিতে পারলে না, এটা আল্লাহ বুঝাই নিলে যে ওরাকে দিনই ওরা দিতে পারেন। কিন্তু আওয়াজ যে দিয়েছে আওয়াজ ছাড়লা না কেন, আওয়াজ কিন্তু কেড়ে নিতে পারে। হাকে একটা মাস্টার ইংরেজি আর বাংলা পড়াল ছিল, আজ বেচারা 8 মাস আগে মারা গেল, ওর গলাতে আওয়াজ ছিল বিকট, এই মনির কেন তোর পড়া হয়নি? মাস্টার আব্দুল হান্নান সাহেব হরিশ্চন্দ্রপুর টালবাংরুয়া বাড়ি, আল্লাহ এমন করে গলার আওয়াজ কাড়লে পাঁচজনের মানুষ আওয়াজ বুঝতে পারে না। আমিও অনেক ওষুধ পানির ব্যবস্থা করে দিয়েছিল, কেন যে আমার শিক্ষাদাতা বাপ তো জন্মে ছেড়ে দিয়েছে, লোকটা তো আমাকে লেখাপড়া করার শিখেছে, তো বাপ দাতা এই দুনিয়াতে দাতা হলো দুটা, একটা হলো জন্মদাতা আর একটা হলো শিক্ষাদাতা, একটা হলো জন্মদাতা একটা হলো শিক্ষাদাতা। তো বাপের যেমন সম্মান করবে, যে তোমাকে শিক্ষা দিয়েছে লেখাপড়া করালছে ওকে অতটাই সম্মান দিবে, কেন ওইটা হলো জন্মদাতা আর এটা হলো শিক্ষাদাতা। তো আমার মাস্টার আব্দুল হান্নান সাহেবের গলার আওয়াজ খোলার লেগে খুব চেষ্টা করেছিল, কিন্তু লাস্টে বেচারার গলাটা ফেটা মারা গেল, মানে এই একটা ক্যান্সার হয়ে গেছিল আপনার লাংসে, ক্যান্সার হয়ে গেছিল। তো ভাইজান আওয়াজ দিয়েছে, আওয়াজ আল্লাহ কাড়ে নিতে পারে, সকালেই এরকম হয়ে যাবে, এরকম বিশ্বাস রাখেন যে আল্লাহ এইভাবে হঠাৎ আওয়াজ কেড়ে নিতে পারে। তো আল্লাহ বড় না ছোট জি? আল্লাহ বড় না ছোট জি? তো আল্লাহ হু আকবার এর মানে কি? তো বড় কইতে লজ্জা কেন হলো? জোরে বলি নারে তাকবীর দিয়া দাও, পড়িয়ে দাও, আল্লাহ খুশি হয়ে যাবে। কোন মুখিয়া? আব্দুল বাশির মুখিয়া জি, 5000 রুপিয়া। এ দেখো গো দেখো বন্দা তোমারও ছিল পরিমাণে টাকা, 5000 দিল। আব্দুল বাশির নাম তাহার শুনিয়া, আব্দুল বাশির নাম বন্দা তোমার মুখিয়া হলো, পরিমাণে দেখো টাকা 5000 দিল, মাদ্রাসা বানাবো বলে দিয়া দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান। তো ভাই 1000 টাকা করে 5 জনা দিতে পারবেন? আর মা হার লেগে চেহে ছিল, আমি এইখানকার ছেলে গালার লেগে, এই ছোট ছোট ছেলে গালার লেখাপড়ার লেগে আর মার মতন আপনার হেগা যা হাত পাতিয়ে চাহাচি, ভাই 1000 টাকা করে 5 জনা দিতে পারবে? মাত্র 5 জনা 1000 টাকা করে 5 জনা 1000 তেরি সিওয়া জাহান মেয়ে কোই নহীঁ হামারা। পাচ্ছি জি মহিত ভাইরা? পাচ্ছি। আচ্ছা হ্যাঁ, আসমা কত নে মলা সর পর উঠায়া, জমিন কত নে মলা বিস্তর বনায়া, এই তেরা করম এ দো জাহাকে নাশির সাহারা, তেরি সিওয়া জাহান মেয়ে কোই নহীঁ হামারা। ইসপ কো তুনে মালা কুয়া মে গিরায়া, ইসপ কো তুনে মালা কুয়া মে গিরায়া, নিকালা, এই তেরা
দেখিয়ে করম দেখিয়ে করম দেখিয়ে উসি কে করম দেখিয়ে এ ফকির কো তুনে মাওলা বাদশাহ বানায়া বাদশাহ কো তুনে মাওলা দর দর ফিরায়া এই হে তেরা করম ভাইরামার তো 1000 টাকার একটা বাকি 500 টাকার একটা বাকি তেমে কিন্তু ভাই পাঁচ পাঁচ করে যে আবদার করেছো তো 500 বিনা আবদারি চারটে পেয়ে নিয়েছি আর 1000 আর পাঁচটা আবদার করেছি হ্যাঁ ওরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমারও আগে ভাই দেখো আইসা গেল পরিমাণে দেখছো তো তোমার খেলা একই তোমার লীলা গো মাওলা একই তোমার লীলা রহমান তোমারই নামে নাম খুশবুর রহমান তোমারই নামে নাম খুশবুর রহমান দেখো আইসা গেল পরিমাণে টাকা 500 দানে দিল আরো একে বান্দা তোর 200 টাকা আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা আরো একই জন ফের বেনামিতে এলো পরিমাণে 200 টাকা দানে দিল আমি মনিরুদ্দিন ফের দোয়া করি কত আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মতো আমিন সুম্মা আমিন তো ভাই লোক থোড়া রুক যাইয়ে ভাই একটু দাঁড়ান একটু দাঁড়াও ভাই একটা কথা আপনারাকে বলছি হ্যাঁ আচ্ছা বলছি তো ভাই একটা কথা আপনার আগে বলি আপনারা একটু ধৈর্য ধরে বসেন আরে আপনার কাছে গামছা পাঠালছি হ্যাঁ আপনার হ্যাঁ মুখিয়া সাহাব হ্যাঁ 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 আব্দুল বাসিদ কই কই হ্যাঁ